এইমাত্র ঘোষণা, বহু প্রতীক্ষার পর এবার দারুণ সুখবর। মাত্র 634 টাকায় এখন গ্যাসের সিলিন্ডার, মাত্র 634 টাকায় এখন পাবেন গ্যাসের সিলিন্ডার। কিভাবে পাবেন, কোথায় কোথায় পাবেন, কবে থেকে পাবেন, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। এলপিজি গ্রাহকদের জন্য এবার দারুণ সুখবর, এলপিজি সিলিন্ডার পেয়ে যাবেন মাত্র 634 টাকায়। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের হেসেল সামলাতে নাবিশ্বাস উঠছে। এই পরিস্থিতিতে চিন্তার মধ্যে অন্যতম একটি কারণ হলো গ্যাসের দাম। মুদ্রাস্ফীতির এই যুগে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড গ্রাহকদের জন্য সস্তায় সিলিন্ডার নিয়ে এসেছে। এই সিলিন্ডারগুলি আপনি অনাহাসেই এক হাতেই তুলতে পারবেন। এটি 14 কেজির সিলিন্ডারের থেকেও হালকা, নাম কম্পোজিট সিলিন্ডার। মাত্র 634 টাকাতেই পাওয়া যাবে একটি এলপিজি সিলিন্ডার। এই ব্যাপারটি অবিশ্বাস্য মনে হয়ে থাকলেও বাস্তব এটাই সত্যি। গ্রাহকদের জন্য এবার এসে গেল কম্পোজিট সিলিন্ডার, অর্থাৎ নতুন এক ধরনের সিলিন্ডার, অন্যান্য সিলিন্ডার থেকে অনেকটাই হালকা। এই গ্যাস সিলিন্ডারটিতে পাওয়া যাবে অনেক সুবিধা। এই সিলিন্ডারটি যেমন হালকা, তেমনি সিলিন্ডারের মোর্চও পড়ে না। সিলিন্ডারের দাম মাত্র 634 টাকা এবং এর ওজন 15 কেজি, মোট গ্যাস থাকে 10 কেজি। এই সিলিন্ডারের ওজন কম হওয়ার জন্য এটি ব্যবহার করতে অনেক সুবিধা। যে সমস্ত পরিবারে লোকজন কম রয়েছে, সেখানে এই ধরনের সিলিন্ডার সবথেকে বেশি কার্যকরী। এই ধরনের সিলিন্ডার অনেকটাই নিরাপদ। এই সিলিন্ডারে যদি আগুন লেগেও যায়, তবে সেটি কোনো রকম বিস্ফোরণের জায়গায় যাবে না, শুধুমাত্র গলে যাবে। বর্তমানে 28টি শহরে এই সিলিন্ডার পাওয়া যাচ্ছে এবং এটি জানা গেছে ইন্ডিয়ান অয়েলের খবর সূত্রে। এই সিলিন্ডারের দাম মাত্র 634 টাকা। কলকাতায় এটি বিক্রি হচ্ছে 652 টাকায়, চেন্নাইতে 645 টাকা, পাটনায় 697 টাকা, গোরক্ষপুরে 677 টাকা, ইন্দোরে 653 টাকা এবং ভোপালে 638 টাকায় বিক্রি হচ্ছে এই সিলিন্ডার।